খুলে দেখবো। আর এর বাইরে আরো বিভিন্ন ধরনের মডেল আছে যেগুলো আপনি আমাদের ফেসবুক পেজ আছে, আমাদের ফেসবুক পেজ ভিজিট করলে দেখতে পারবেন। ওখানে সব ধরনের মডেল দেওয়া আছে, প্রাইস লিস্ট দেওয়া আছে। আর আমাদের যদি এরকম ভিডিও আরো প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর এরকম ভিডিও ভালো লেগে থাকে লাইক দেবেন, যদি অন্য কোনো কিছু জানার থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমরা দেরি না করে কার্টুন গুলো খুলে দিই। এটা হলো আমাদের মিরপুর 10 গোল চত্বরটা, তার পাশেই আছে আমাদের এসএ পরিবহন রোডটা। আর আমাদের এই রোডেরই এই যে ঠিক এই যে আমাদের সাইনবোর্ডটা দেওয়া আছে তিনতলায়, আমরা এই রোডটা দিয়ে সোজা ঢুকবো। সোজা ঢুকারই কিছুক্ষণ হাঁটার পরে আমাদের বাম পাশে পড়বে আপনার 93 নম্বর বিল্ডিং, যার পাশে আপনার ফার্মেসি আছে কিছু, আপনার আয়েশা ফার্মেসি এর সংলগ্ন বিল্ডিংটাই। আর আমাদের বিল্ডিংয়ের পাশে একটা মাজারও আছে। আর আমাদের এই যে আয়েশা ফার্মেসি আর এই যে ভবনটা আছে এইটারই সম্পূর্ণ তিনতলায়, ওই যে আমাদের সাইনবোর্ড দেখা যাচ্ছে। আর এটা হলো আমাদের ঢুকার গেট, এখান থেকে সরাসরি আমাদের প্রত্যেকের ল্যাপটপের সাথে কিন্তু আপনার 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে, যে 7 দিনের মধ্যে যে কোনো ধরনের প্রবলেম হলে আমরা সম্পূর্ণ ল্যাপটপ চেঞ্জ করে দিব, আর সম্পূর্ণ 5 বছরের ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি থাকে। আজকে আমাদের আবার নতুন করে G3 আপনার লট আসার কথা, দেখা গেছে আমাদের একটু ডিফারেন্ট কনফিগার আসতে পারে। আর যেগুলো আমরা খুলে দেখবো, অলরেডি কিন্তু আমাদের একটা প্যাকেজ খুলে গেছে, আমরা কিন্তু এগুলো খুলে দেখি যেখানে কি কি মডেল আছে আমাদের জি। এই যে ফার্স্টে G3 দেখে যেগুলো আপনার ফার্স্টে আসে, ফার্স্টে G3 এই যে আমাদের কিন্তু এটা আপনার G3 নতুন কালেকশন। আর G3 আমাদের কাছে এখন বর্তমানে আপনি দুইটা কনফিগারেশন পাবেন, একটা হলো আপনার কোর i5 এর 6 জেনারেশন 8GB RAM 256GB SSD মানে জেনারেল, যেটার প্রাইস আছে আমাদের 28,900 টাকা। আর আরেকটা আছে আপনার হলো HP Notebook 840 G3, জাস্ট কনফিগারেশনটা চেঞ্জ হবে, কোর i5 এর 6 জেনারেশন 8GB RAM 128GB SSD আর 500GB হার্ড ডিস্ক, মানে দুইটা একই সাথে থাকবে, হার্ড ডিস্কও থাকবে SSDও থাকবে, দুইটা একই সাথে থাকবে। ওইটা আমাদের প্রাইস পড়বে আপনার 29,900 টাকা, এটাও G3, আমরা এগুলো স্কিপ করি। আর তার মধ্যে এটার মধ্যে আপনার বেশিরভাগই আপনার G3 থাকার কথা না, এটা তাহলে আপনার মিক্স কার্টুনের লটটা, মিক্স লটটা আমরা একটু পরে দেখবো, এটা একটু আমরা পরে দেখবো, আমরা আগে এটা খুলে দেখি এটার মধ্যে কি কি আছে। আর 840 G3 দেখা গেছে দুই ধরনের, দুই টাইপের কনফিগারেশন আছে, মানে যারা নাকি আপনার যেরকম কনফিগারেশন প্রয়োজন হবে, আপনাদের যদি আপনি দুইটা একসাথে চান তাহলে দুটো একসাথে নিতে পারবেন, আর যারা নাকি সিঙ্গেল স্টোরেজ নিতে চান মানে একটা অনলি শুধুমাত্র SSD তাহলে দুটো নিতে পারবেন। আর এখানে আপনার এগুলো সব 840 G3 মানে নতুন কালেকশন 840 G3, এই যে এগুলো লুক অলমোস্ট ফ্রেশ, মানে অলমোস্ট একেবারে ফ্রেশ লুক এগুলোর প্রত্যেকটার। আর ল্যাপটপ আপনার 14.1 ইঞ্চি ডিসপ্লে, এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও আছে, মানে আপনি চাইলে ফিঙ্গারপ্রিন্ট ইনেবল করতে পারেন যদি আপনার অতিরিক্ত সিকিউরিটির প্রয়োজন হয়, এটা মনে করি না দেওয়া ভালো, কারণ এটা অনেক সময় অনেক কিছু আপনার ব্লক করে ফেলে, এই জন্য আমরা মনে করি ফিঙ্গারপ্রিন্ট ইউজ না করাটাই বেটার। আর এখানে যেটা আছে এটাও 840 G3, মানে এখানে প্রত্যেকটাই আপনার 840 G3, সবগুলো আপনি 840 G3 ছিল। আর এটার মধ্যে আমি বলছিলাম যে এখানে আমাদের মিক্স কালেকশন গুলো আছে, কারণ আমি অলরেডি খুলে যখন দেখছি যে সেকেন্ড মডেলটা ডিফারেন্ট, তার মানে এটা মিক্স কালেকশন। আর এই যে এটা হলো আপনার ফুজিৎসু, এটা হলো আপনার ফুজিৎসু লাইভবুক এ সিরিজের ল্যাপটপ, আর এটা হলো আপনার 15.6 ইঞ্চি ডিসপ্লে, কোর i5 এর 4 জেনারেশন। আর আরেকটা কথা বলে দিই, ফুজিৎসুটা কিন্তু আপনার সম্পূর্ণ জাপানিজ একটা ব্র্যান্ড, যেটা আপনার শুধুমাত্র জাপানের জন্য লঞ্চ করা হয়, তার পাশাপাশি শুধুমাত্র আপনার জাপানেই তৈরি করা হয়। যে এখানে আমরা যে মেড ইনটা দেখলে দেখতে পারি, মেড ইন মডেল নাম্বার আচ্ছা এখানে লেখা নেই মেবি, মানে ফুজিৎসুটা তো সম্পূর্ণ জাপানিজ, যেটা আপনার সম্পূর্ণ শুধুমাত্র জাপানের জন্য লঞ্চ করা হয়। আর এটা হলো আপনার কোর i5 এর 4 জেনারেশন, 4GB RAM আর 128GB SSD, 15.6 ইঞ্চি ডিসপ্লে ল্যাপটপ, এই যে আলাদা নিউমেরিক কি আছে, ডেস্কটপ কিবোর্ড লেআউটের মতো আলাদা নিউমেরিক কি আছে এটার মধ্যে। আর এটা আমাদের প্রাইস দেওয়া আছে আপনার 22,900 টাকা থেকে 23,900 টাকা, এটা কিন্তু আমাদের অলরেডি স্টকে ছিল, মানে আমাদের নতুন কোয়ান্টিটি অ্যাভেলেবেল হয়েছে এটা, দেখা গেছে এখন আরো কালেকশন আসছে আরো পিস আসছে, তাহলে আপনি এসে কিন্তু 22 নিতে পারবেন এগুলোর মধ্যে থেকে। আর এখানে এটা হলো আপনার HP Elite X2 ডিটেচেবলটা, এটাও কিন্তু আমাদের কাছে আগেই পিস ছিল, এখন আরো কোয়ান্টিটি পিস আসছে। আর এটা হলো আপনার কোর i5 এর 7 জেনারেশন, কোর i5 এর 7 জেনারেশন 16GB RAM আর 256GB SSD, 2K রেজুলেশন, টাচ স্ক্রিন ডিসপ্লে, এটা তো সম্পূর্ণ আপনি যে টাচ স্ক্রিন ডিটেচেবল ল্যাপটপ, মানে আপনি সম্পূর্ণ আলাদা করতে একটু ফ্যান্সি লেভেল ল্যাপটপ আর কি। আগেও বলছি আপনি এটা দিয়ে কিন্তু আপনি ল্যাপটপের সব ধরনের কাজগুলো করতে পারবেন, কারণ যেহেতু এটা ল্যাপটপের কনফিগারেশন আছে, তার পাশাপাশি 16GB RAM আছে, DDR4 এর 16GB RAM, 8GB গ্রাফিক্স, মানে আপনি এডিটিং এর কাজগুলো একেবারে স্মুথলি করতে পারবেন। কিন্তু অনেকেই ভাবে যে এগুলো একটু আপনার ফ্যান্সি লেভেল ল্যাপটপ থেকে বেশি প্রেশারাইজ করা যাবে না, কিন্তু আপনি এটা প্রেশার করতে পারবেন, বাট একটু দামি জিনিস, একটু এক্সপেন্সিভ জিনিস, মানুষ ওইরকম ভাবে ইউজ করে। আর এটা আমাদের প্রাইস পড়বে 44,900 টাকা থেকে 45,900 টাকা, HP Elite X2 Core i5 এর 7 জেনারেশন
আপনার 16 জিবি র্যাম আর 256 জিবি এসএসডি। আর তারপর আছে আপনার এটাও সেম, এটাও আপনার যে স্পেলটেক্স 2 কোর i5 7 জেনারেশন 16 জিবি র্যাম 256 জিবি এসএসডি। আর আরেকটা কথা বলি, এটা কিন্তু আপনার রেজুলেশনটা 2K, এটা 2K রেজুলেশন ও সম্পূর্ণ টাচ স্ক্রিন ডিসপ্লে, যার কারণে আপনার ল্যাপটপের রেজুলেশন হাই হওয়ার কারণে আপনি 100% কালার একুরেসি পাবেন, যেটা আপনার হয়তোবা দেখেছে ফটো এডিটিং এর ক্ষেত্রে অনেক কাজে লাগে, কারণ রেজুলেশন আপনার হাই হলে ফটোর কালারগুলো একেবারে 100% একুরেট আছে, যেগুলো আপনার ডিভাইস চেঞ্জ করলে আপনার কালার একুরেসিটা থাকে। তারপর এই যে HP একটা মডেল আছে, এটা এটা হলো আপনার এটা HP নোটবুকের 840G5, এটা আমাদের আগেও স্টকে অ্যাভেলেবল ছিল না, এটা টাচ স্ক্রিন, এটা আমাদের স্টকে অ্যাভেলেবল ছিল না, আমাদের নতুন আসছে। এটা আপনার Core i7 এর 8 জেনারেশন, 8GB RAM আর 256GB SSD, কাস্টমাইজেশন অপশন আছে, এই মডেলটা আপনি চাইলে কাস্টমাইজ করতে পারেন, ল্যাপটপের 8GB RAM আছে, আপনি RAM প্লাস করতে পারবেন, SSD 256GB আছে, আপনি SSD প্লাস করতে পারবেন। আর এটা যেহেতু আপনার সম্পূর্ণ টাচ স্ক্রিন ডিসপ্লে, তাহলে এই মডেলটা অবশ্যই IPS টাচ স্ক্রিন ডিসপ্লে। আর এটা আমাদের প্রাইসটা হয়তো আমি আজকে বলতে পারবো না ভিডিওর মাধ্যমে, প্রাইসটা আমি অবশ্যই আপনাদেরকে নেক্সট ভিডিও, অথবা আপনি প্রাইস জানতে চান আমাদেরকে ফোন করে প্রাইস জানতে পারেন, কারণ এখন এটার প্রাইসটা আমি জানি না, এটা আমাদের রেগুলার প্রোডাক্ট না, আমাদের নতুন আসছে, এর জন্য আমি এটার প্রাইসটা এই ভিডিওতে বলতে পারতেছি না। আর আমরা তারপরে দেখি, তারপরেরটা হলো আপনার HP, এটাও মেবি আপনার রিডবুকের 840G5, হ্যাঁ এটাও HP রিডবুকের 840G5, আর এটা হলো আপনার নন টাচ স্ক্রিনটা, এটা Core i7 এর 8 জেনারেশন, 8GB RAM আর 256GB SSD, আপনি চাইলে ল্যাপটপে র্যামটা প্লাস করতে পারবেন, 8GB RAM আছে, র্যাম প্লাস করতে পারবেন, 256GB SSD আছে, SSD প্লাস করতে পারবেন। এটা কিন্তু আপনার একেবারে হাই কনফিগারেশন, কারণ আপনার Core i7 এর 8 জেনারেশন, আপনার CPU পাওয়ারও বেশি, ল্যাপটপের প্রসেসরও পাওয়ার বেশি, যেগুলো আপনি দেখেছেন ল্যাপটপের ক্যাশগুলো আপনার বেশি, আপনার ক্যাশের ক্ষমতা বেশি, স্ট্যাটিক মেমোরি ক্ষমতা বেশি, যার কারণে আপনি ল্যাপটপের পারফরম্যান্সগুলো খুব স্মুথ পাবেন। আর এত হাই কনফিগারেশন দেখা গেছে, আপনি এডিটিং এর কাজ, অ্যানিমেশন এর কাজ, মোশন গ্রাফিক্স এর কাজ, এগুলো খুব স্মুথলি করতে পারবেন। আর এর চেয়েও বেশি যেটা করতে হবে আপনার মাল্টি টাস্কিং, দেখা গেছে আপনি একাধিক এডিটিং এর সফটওয়্যার ইউজ করতে পারবেন, যেমন আপনি মোশন গ্রাফিক্স এডিটিং এর সফটওয়্যার ইউজ করতে পারবেন, ভিডিও এডিটিং, মানে এরকম একাধিক এডিটিং এর সফটওয়্যার ইউজ করতে পারবেন, যেটা হয়তো আপনার ল্যাপটপে কোনো প্রকার কোনো ধরনের ল্যাগ করবে না এরকম আপডেট কনফিগারেশনের কারণে। আর এটা আমাদের প্রাইস পড়বে আপনার 52,900 টাকা থেকে 53,900 টাকা, এটা আমাদের অলরেডি স্টকে ছিল, এটা আমাদের নতুন কালেকশন অ্যাভেলেবল হয়েছে, মানে এখন কোয়ান্টিটি পিস আসছে, আপনি চাইলে এখন আইসা 22 নিতে পারবেন। আর তারপর আছে হলো আপনার ডেল, এটা হলো আপনার ডেল ল্যাটিটিউড এর E7470 2K রেজুলেশন টাচ স্ক্রিন, এটা আমাদের স্টকে ছিল, এটা অলরেডি আমাদের ডিসকাউন্ট প্রাইস, অনেক প্রাইস ডিসকাউন্ট করাইছে এই মডেলটাতে বেশি করে, কারণ এটা আমাদের স্টক আরো বেশি স্টক আসছে এখন, এটা আমাদের প্রাইস আছে আপনার 34,900 টাকা থেকে 35,900 টাকা, Core i5 এর 6 জেনারেশন, 8GB RAM, 256GB SSD, 4GB গ্রাফিক্স, 2K রেজুলেশন, IPS টাচ স্ক্রিন ডিসপ্লে, সম্পূর্ণ 180 ডিগ্রি করা যায় পাতলা। আর এটার আপনি ব্যাটারি ব্যাকআপ এগুলো আমাদের আছে আপনার 3 থেকে 3.5 ঘন্টার উপরে এই কালেকশনগুলো। আর এটা আমাদের প্রাইসটা কিন্তু খুবই কম দেয়া আছে, তার পাশাপাশি আপনার কনফিগারেশনটা খুবই সুন্দর, আর আপনি চাইলে আরো কাস্টমাইজ করতে পারবেন, 8GB RAM আছে DDR4 এর, ল্যাপটপের RAM বাড়াতে পারবেন, 256GB SSD আছে, আপনি SSD বাড়াতে পারবেন, আর এগুলো দিয়ে কিন্তু আপনি এডিটিং এর কাজগুলো একেবারে স্মুথলি করতে পারবেন, একেবারে স্মুথলি রাফ এন্ড টাফ। আর তারপর আছে হলো আপনার এটা সেম মডেলই, এটাও সেম মডেল, আমরা এটা স্কিপ করি। আর মিক্স কালেকশন আসছে, তো যার কারণে দেখা গেছে আপনার প্রত্যেকটা মডেল দেখতে হয়, তারপরে বলতে হয় ভিডিওতে, কারণ কালেকশন এটাও আপনার সেম, আপনার 2K রেজুলেশন টাচ স্ক্রিন, এটাও সেম, এটাও আমরা দেখাবো না, কারণ এটা অলরেডি আমরা কনফিগারেশন দেখছি। আমরা উল্টা সাইড থেকে আবার দেখি, এই যে এটা ডিফারেন্ট মডেল, এটা হলো আপনার ডেল ল্যাটিটিউড এর 5470, এটাও কিন্তু আমাদের স্টকে ছিল, এটাও আমাদের নতুন কোয়ান্টিটি আসছে, এটা হলো আপনার Core i5 এর 6 জেনারেশন, 8GB RAM DDR4 আর 128GB SSD, 128GB SSD, আপনি চাইলে কাস্টমাইজ করতে পারবেন, ল্যাপটপে SSD প্লাস করতে পারবেন, 8GB RAM আছে, আপনি RAM চাইলে আরো বাড়াতে পারেন, 4GB গ্রাফিক্স আছে, আর এটা দিয়ে কিন্তু আপনি এডিটিং এর কাজগুলো করতে পারবেন, মানে দেখা গেছে আমাদের এখানে আজকে সবগুলো কিন্তু অলমোস্ট হাই কনফিগারেশন ল্যাপটপগুলো, আমাদের আজকে কিন্তু লো কনফিগার ল্যাপটপগুলো নাই, দেখা গেছে আপনি কম কাজ করে সবগুলো আপনি একেবারে ম্যাক্সিমাম রেঞ্জের কাজগুলো করতে পারবেন। আর এটা আমাদের প্রাইস পড়বে 26,900 টাকা থেকে 27,900 টাকা, Core i5 6 জেনারেশন, 8GB RAM আর 128GB SSD, Dell Latitude এর 5470। আর এটা হলো টেক্সট, এটা আমরা অলরেডি দেখায় ফেলছি, এটা আমরা অনেক আগে ফার্স্টে দেখেছি, এই কার্টুনের ফার্স্ট ফ্লোরের পরে এই মডেলটা দেখায় ফেলছি, এটাও দেখাবো না।
আর তারপর আসলে আপনার এটা আপনার ডেলের একটা মডেল আচ্ছা আমরা এটাও দেখছি এটা আমরা মাত্র যেটা দেখলাম ডেল ল্যাটিটিউড 5470 কোর আই5 এর 6 জেনারেশন 8 জিবি র‍্যাম আর 128 জিবি এসএসডি তারপর আচ্ছা এটাও সেম মানে এগুলো আমি আপনাদের কোয়ান্টিটি পিস আসছে এগুলো এগুলো আপনার কোয়ান্টিটি পিস আসছে আচ্ছা এখানে সবগুলোই তাহলে আমাদের দেখা শেষ কারণ এগুলো বাকিগুলো হলো আপনি এগুলো কোয়ান্টিটি পিস এখানে আমরা আর কিছু দেখার নাই আমরা এর বাইরে আসলে আমাদের অনেক ধরনের মডেল আছে যেগুলো মধ্যে দেখা গেছে যে কোরাই 5 এর 10 জেনারেশন আছে এই যেটা যদি একেবারে আপডেট মানে একেবারে জেনারেশন আপডেট ল্যাপটপ নিতে চান সেক্ষেত্রে আপনি ডেলের এই মডেলটা আছে ডেল ল্যাটিটিউডের 7410 এটা কোরাই 5 এর 10 জেনারেশন 16 জিবি র‍্যাম আর আপনার 256 জিবি এসএসডি 58900 টাকা এটার মধ্যে আপনার 8 জিবি গ্রাফিক্স আছে মানে একেবারে লেটেস্ট জেনারেশন ল্যাপটপ 10 জেনারেশন এখন আমার মনে হয় না যে কোরাই 5 এর 10 জেনারেশন তার পাশাপাশি 16 জিবি র‍্যাম হলে আপনি কি কি কাজ করতে পারবেন এগুলো ভাইঙ্গা ভাইঙ্গা বলার দরকার আছে কারণ জেনারেশন আপনি আপডেট পাচ্ছেন আর র‍্যামটাও কিন্তু একটা এক্সট্রিম লেভেলের বেশি পাচ্ছেন 16 জিবি র‍্যাম পাচ্ছেন আর গ্রাফিক্স 8 জিবি সেক্ষেত্রে ল্যাপটপের কনফিগারেশন কিন্তু অলরেডি অনেক হাই আপনি চাইলে আরো কাস্টমাইজ করতে পারবেন ল্যাপটপে এসএসডি 256 জিবি আছে এটা আপনি এসএসডিটা বাড়াতে পারবেন আর এটা আমাদের প্রাইস দেয়া আছে 58900 টাকা আর 10 জেনারেশন যেহেতু এখনো বর্তমানে মার্কেটে আপনার 11 জেনারেশন চলতেছে 10 জেনারেশনটা এখনো এরকম ভাবে বিলুপ্ত হয় না সেক্ষেত্রে এটা কিন্তু একেবারে ইউজ একেবারে কম করা হয়েছে এই যে প্রজেক্টের মেয়াদ একেবারে স্বল্পকালীন ছিল এটা আর এর বাইরে আসলে আমাদের অনেক ধরনের মডেল আছে যেমন আপনি একেবারে হাই কনফিগারেশন চান তাহলে যে মাইক্রোসফট এর একটা মডেল আছে মাইক্রোসফট সারফেস 2 এই যেটা এগুলো অলরেডি আমরা আগের ভিডিও দেখিয়ে দিয়েছি কোর আই7 8 জেনারেশন 16 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি 2 কে রেজোলিউশন টাচ স্ক্রিন স্পেস একেবারে পাতলা একটা ল্যাপটপ আর তারপর আছে হলো আপনার এই HP এর একটা মডেল HP এর বুক 1030 X360 G3 360 ডিগ্রি ভাঁজ করা যায় সম্পূর্ণ টাচ স্ক্রিন মানে অনেক ধরনের মডেল আছে যেগুলো আপনি আমাদের ফেসবুক পেজ আছে আমাদের ফেসবুক পেজে ভিজিট করলে পারবেন দেখতে পারবেন আর আরেকটা কথা বলে দিই যারা নাকি স্টুডেন্ট আছেন নতুন ইউটিউবার নতুন ফ্রিল্যান্সার তাদের প্রত্যেকের জন্য 500 থেকে 3000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট আছে আপনার যে কোনো মডেল নিলে শুধুমাত্র 840 G3টা বাদে আমাদের প্রত্যেক ল্যাপটপের সাথে থাকে আপনার 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর 5 বছরের সম্পূর্ণ ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি আর আমাদের কাছে আপনি বি ক্যাশে ক্যাশ আউট করতে পারবেন নগদে ক্যাশ আউট করতে পারবেন চাইলে ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন আর ইএমআই ফ্যাসিলিটি আছে মোট 18টা ব্যাংকে আমরা ইএমআই করতে পারি সেক্ষেত্রে আমাদের ফেসবুক পেজের মধ্যে নক করলে আমরা আপনাকে সম্পূর্ণ লিস্টটা দিয়ে দেব যে কোন কোন ব্যাংকে ইএমআই আমরা করতে পারি আর আমাদের শপের লোকেশন হলো আপনার ঢাকা মিরপুর 10 এসএ পরিবহন রোড সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ঠিক অপোজিটের ভবনের তিনতলায় পাশে একটা মাজার আছে 93 নম্বর বিল্ডিং আর সবচেয়ে বড় কথা হলো আপনি চাইলে আমাদের গুগল ম্যাপে গিয়ে কি আপনি আমাদের লোকেশনটা পাবেন ওখানে আপনি ইউটেক বিল লিখলে হবে আমাদের লোকেশনটা আপনি এক্সাক্ট পাবেন আর তারপর যদি প্রবলেম হয় আমাদেরকে ফোন দিবেন তাহলে আমরা ফোনে আপনাদেরকে লোকেশনটা বলে দিতে পারবো আর যারা ঢাকার বাইরে আছেন তাদের জন্য কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে আমরা ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে দিই সেক্ষেত্রে আমাদেরকে ফোন করে আপনি যে কোনো ধরনের মডেল চাইলে অর্ডার করতে পারবেন আর ইউজ ল্যাপটপ সেক্ষেত্রে দুই একটা ছোটখাটো দাগ থাকতে পারে এটা অবশ্যই আপনাদের গ্রহণ করে নিতে হবে কারণ যদি অরিজিনাল বডি চান অরিজিনাল পার্টস চান ল্যাপটপে কোনো প্রকার কোনো সার্ভিসিং করা না চান সেক্ষেত্রে আপনার দুই একটা ছোটখাটো দাগ সহ্য করতে হবে দেখেন আমরা আপনার এই যে বাইরে থেকে যখন ল্যাপটপ আসে আপনার যে এরকম ভাবে আসে এর মধ্যে থেকে আমাদের আপনার ল্যাপটপগুলো নেই আমরা দেখেন তারপর টুকটাক ছোটখাটো দাগ থাকে এই যে এগুলো কিন্তু আপনার 100% ফ্রেশ আপনার কনফিগারেশন একেবারে ফ্রেশ কন্ডিশন মানে কোনো প্রকার কোনো স্পট নেই বাট তারপর দেখে ছোটখাটো দুই একটি স্পট থাকে যেগুলো আপনার অরিজিনাল বডি এত দূর থেকে আসে আপনার অবশ্যই একটু স্পট পরে ঘষা খায় কিন্তু এইগুলোর কারণে কিন্তু আপনি ল্যাপটপের যে একটা ডিউরেবিলিটি স্টেবিলিটি পাচ্ছে এটা কিন্তু খুব ভালো পাবেন নয়তো আপনি যদি বডি পার্টস চেঞ্জ করা থাকে বডি চেঞ্জ করা থাকে অথবা বডি আপনার বিভিন্নভাবে মডিফাই করা থাকে সেক্ষেত্রে হয়তো ল্যাপটপ তো দেখতে নতুন হতে পারে ইভেন ল্যাপটপ প্রাইস আপনার 2025 টাকা কম হবে কিন্তু ল্যাপটপের কোয়ালিটি ভালো হবে না তার পাশাপাশি আপনি ল্যাপটপের যে একটা স্থায়িত্বকাল মানে ডিউরেবিলিটিটা স্টেবিলিটি এটা আপনার কিন্তু আগের মতো থাকবে না সেক্ষেত্রে আপনি ল্যাপটপটা নিয়ে মজা পাবেন না ল্যাপটপটা দেখা গেছে আপনি 2025 টাকা সেভ করার জন্য আর ল্যাপটপটা একটু দেখতে নতুনের জন্য কিন্তু আপনার ল্যাপটপের পারফরমেন্সে খারাপ হবে তার পাশাপাশি ল্যাপটপটাও খারাপ হবে এরা সবকিছু আপনি বিবেচনার ক্ষেত্রে রাখতে হয় যে ল্যাপটপ প্রাইসটাও কম তার পাশাপাশি কোয়ালিটি ভালো মানে সব দিক আপনি বিবেচনা রাখতে হয় আর আপনি আমাদের ব্যাপারে জানতে চাইলে আমাদের ফেসবুক পেজে রিভিউগুলো চেক করতে পারেন আপনার সব ধরনের রিভিউ আছে মানে একটা ক্লায়েন্টের ফিডব্যাক যেভাবে চেক করা যেমন গুগলে গিয়ে আপনি ক্লায়েন্ট ফিডব্যাক চেক করতে পারেন আর মানে যেভাবে যে একটা ক্লায়েন্টের ফিডব্যাক চেক করা যায় আপনি চেক করে দেখতে পারেন যে আমরা কাস্টমারদেরকে কিরকম সাপোর্ট দেই কিরকম প্রোডাক্ট দেই তাহলে আমাদের সম্পর্কে ধারণা হবে আর এর বেশি বলবো না আজকে আর
যদি প্রয়োজন হয় অবশ্যই এরকম ফিডব্যাক সাপোর্ট এগুলো চেক করে আপনি নেবেন প্রোডাক্ট নেবেন এত টাকা দিয়ে প্রোডাক্ট নেবেন আর এর বাইরে যদি মডেল দেখতে ইচ্ছে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ভিজিট করবেন লিপটিক বিডি নামে ওইটা আমরা সবসময় আপনি অ্যাক্টিভ থাকা সব ধরনের আপডেট দেওয়া ওইটা আমাদের সবসময় আর আজকের জন্য এতটুকু ইনস্টল নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে আর ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ।